তিনশো দশ পদে মানবিক সাহায্য সংস্থা এম এস এস বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন খুব সহজেই আবেদন করতে পারবেন এখানে এইচএসসি থেকে শুরু করে স্নাতক পাশ যারা করেছেন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা নতুন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি এবং বিস্তারিত আমরা জেনে আসি তার আগে বলে নিচ্ছি সূত্র করে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর চাকরির ভিডিও সবার আগে আমরাই এই চ্যানেলে পাবলিশ করে থাকি ওকে সো এখানে দেখতে পাচ্ছেন মানবিক সাহায্য সংস্থা এম এস এস এ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এক থেকে চারটি ক্যাটাগরিতে আপনাদের নিয়োগটা প্রদান করা হচ্ছে এখানে প্রথম যে ক্যাটাগরিটার হচ্ছে ক্ষুদ্র ঋণ এরিয়া ম্যানেজার দেখেন এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণ টোটাল পদ সংখ্যা দশটি এখানে আপনারা আবেদন করার জন্য যে যোগ্যতাগুলো লাগবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান পাশ বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর এবং এম আর এ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদের ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং চার বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে ন্যূনতম অভিজ্ঞতা কিন্তু আপনাদেরকে লাগবে ওকে এবং চারটি ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখায় সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন হবে আপনাদের আটত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা বেসিক বেতন আপনাদেরকে এখানে দেওয়া হবে ওকে এরপরে রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে টোটাল পদ সংখ্যা পঞ্চাশটি এখানে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হলে আবেদন করতে পারবেন বয়সর বছর চল্লিশ বছর এবং এখানে যে কোনো প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ বছরের সহকারী শাখা ব্যবস্থা পদে শাখা পরিচালনার ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদেরকে এবং এখানে স্থায়ীকরণের পরে আপনাদের মোট বেতন হবে তেত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা এই পথটার জন্য ওকে এবং এখন একটা কথা বলি সবচেয়ে যে বেশি পদে আপনাদেরকে নিয়োগ করা হবে সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও দেখতেছেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও এখানে টোটাল পদ রয়েছে দুইশোটি এখানে আপনারা আবেদন করতে গেলে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সমমান পাশ থাকতে হবে বয়সর বছর পঁয়ত্রিশ বছর এবং এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ কর্মী পদে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের এখানে থাকতে হবে এবং চাকরি স্থায়ীকরণের পর আপনাদের মাসিক বেতন হবে একুশ হাজার চারশো থেকে পঁচিশ হাজার টাকা ওকে সের পরে রয়েছে শাখা হিসাবরক্ষক টোটাল পদ সংখ্যা পঞ্চাশটি এখানে বাণিজ্য বিভাগে আপনাদেরকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং মোট মাসিক বেতন এবং শিক্ষানিবেশকালে বেতন হবে এখানে দেখেন চোদ্দো হাজার থেকে পনেরো হাজার টাকা পরবর্তীতে তিন মাস পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আপনাদের টোটাল বেতন হবে উনিশ হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো টাকা এখন এক দুই তিন নং পদের জন্য অধিগতর দক্ষ যারা রয়েছে অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে এখানে হবে বেতন মানে বেতন আরও কম বেশি হতে পারে ওকে সো যারা এখানে আবেদন করতে চাচ্ছেন আর তা আপনাদেরকে অন্যান্য যে শর্তাবলী রয়েছে এগুলো আপনারা এখান থেকে দেখেন স্ক্রিনশট দেন দিয়ে আপনারা একটা পুরোটা পরে নেবেন কি কী আপনাদের আরও লাগবে জামানত পনেরো হাজার এবং দশ হাজার টাকা করে জামানত রাখতে হবে চাকরি স্থায়ীকরণের পরে এগুলো রয়েছে আর আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এখন অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন ওকে মোবাইল ভাতা এবং চিকিৎসা ভাতা অনুদান দুর্ঘটনাজনিত বিমা সুবিধা এগুলো অনেক কিছু রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আস্তে আস্তে জানতে পারবেন ওকে এখন আবেদনের নিয়মাবলী আপনাদেরকে বলি এখানে আগ্রহী প্রার্থীকে বাইশ এক দুই দেখতে পাচ্ছেন বাইশ এক দুই তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ অর্থাৎ জানুয়ারি মাসের এই বাইশ তারিখ পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সনদপত্র বর্তমান বা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি তারপরে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি এবং নির্বাহী পরিচালক মানবিক সংস্থা এম এস এস সেল সেন্টার তলা উনত্রিশ পশ্চিম পান্তপুর ঢাকা বারোশো পাঁচ এই বরাবরে কিন্তু আপনাদেরকে সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাক বা কুরিয়ার যুগে আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্র এবং খামের উপর অবশ্যই পদের নাম কিন্তু আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে ওকে সো এখানে কিন্তু আবেদনের পুরো নিয়মটা দেওয়া রয়েছে আমি বললাম এখানে আবেদন সিবিটা আপনাদেরকে পাঠাবেন নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম সেল সেন্টার চতুর্থতলা উনত্রিশ পঞ্চিম পশ্চিম পান্তপথ ঢাকা বারোশো পাঁচ এই বরাবর কিন্তু আপনাদেরকে ঠিকানাটা পেতে পাঠাতে হবে ওকে এবং এস এম এসের নিজ অফিস ব্যতীত অন্য কোনো অফিসের মাধ্যমে বিকাশ রকেট নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করে না অর্থাৎ এখানে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান এখানে টাকার লেনদেন করে না আপনারা টাকা দিয়ে এখানে ঠকবেন না ওকে সকাই আজকে এই পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ